ওকে আজকে ভারতীয় জনতা পার্টি থেকে আমরা এসেছি আমাদের সঙ্গে माननीय सांसद अर्जुन सिंह जी माननीय सांसद अश्विनी वैष्णव जी हमारे पूरे आईएनजीबी टीम ब्रजेश जी विकास जी सोनकर जी मूलत तीनटे पॉइंट छिल आज एक सर्वप्रथम पॉइंट गतकाल मुख्यमंत्री केयरटेकर मुख्यमंत्री সরাসরি হুমকি দিয়েছেন থ্রেট দিয়েছেন নির্বাচনের পর কেন্দ্র বাহিনী চলে যাবে আমরাই থাকব যদি আমরা এটা দেখি এটা স্পষ্টভাবে মানুষকে ধমকানো চমকানো ওনার ভাষা প্রয়োগ করছে একটা জিনিস উনি ভুলে গেছেন এইবার গতবারের মতন হবে না কেন উনিশের নির্বাচন তো লোকসভা নির্বাচন ছিল তো নির্বাচনের পর ওনারই সরকার থাকারই কথা ছিল সেটাই ছিল এইবার সেকেন্ড মেয়ের পর তো কেউ উনি বলছেন আমরাই থাকব সরকার থাকবে তাতে উনি ওনারা থাকবেন না কিন্তু আজকে মানুষকে এটা ধমকানো এটা পরিষ্কার এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনে সামনে এসেছি যে আপনারা ব্যবস্থা নিন আর একটা বিষয় গতকাল আমরা যখন এসেছিলাম আপনাদের বলেছিলাম আপনাদের মাধ্যমে সবাইকে বলেছিলাম কিভাবে এইখানে ফেক ভুয়ো খবর প্রকাশ্যে আসছে ফোন কলে আসছে যে বিজেপি নিজেদের মধ্যে কথা বলছে আমরা হেরে গেছি আমাদের নেতাদের তলব হচ্ছে আবার আমাদের সামনে এসেছে আমাদের বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতির একটা চিঠি একটা ভুয়ো চিঠি যেখানে উনি আমাদের সর্বভারতীয় সভাপতিকে লিখেছেন আমাদের অবস্থা খুবই খারাপ এই ভুয়ো চিঠি গতকাল আমাদের কাছে এলো সেটা একই মাধ্যম টুইট আমরা সিও সাহেবের কাছে এটা নিয়ে এলাম কিন্তু আরেকটা জিনিস বলে দিই সঙ্গে সঙ্গে আমাদের লিগাল সেল এটা নিয়ে সাইবার পুলিশ স্টেশনে গিয়ে মামলা করছে ফৌজদারি মামলা হবে যত এইসব ভুয়ো কার্যকলাপ কিন্তু আঙুল একদিকেই যাচ্ছে আবার আমাদের হাতে এলো আরেকটা প্রমাণ যেটা গতকাল দেখালাম তার আরেকটা উদাহরণ হলো তামিলনাড়ু যেসব ছাপানো হচ্ছে একই জিনিস পশ্চিমবঙ্গে ভাই এটা হতে পারে না তামিলনাড়ু আর পশ্চিমবঙ্গে একই কাগজ একই ওয়াটার প্রিন্ট এটা হতে পারে না তৃতীয় বিষয় ছিল গতকাল ভাটপাড়া পুলিশ স্টেশনের একেবারে গায়ে একটা বিশাল বোমা বিস্ফোরণ হলো এটা আমি মাননীয় অর্জুন সিংজিকে রিকোয়েস্ট করব বলার জন্য কেন ওনার এলাকা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অবস্থা এমন হয়ে গেছে যে প্রত্যেক দিন কোথাও না কোথাও গুলি চলছে বোমা চলছে আর পুলিশ কমিশনারেট আর তার নিচে অফিসাররা একদম মুখ দর্শক হয়ে দাঁড়িয়ে আছে কালকে একদম গায়ে লাগা একদম বাউন্ডারি যেখানে শেষ হচ্ছে থানার সেই পাশে বাড়িতে তিনটে বাড়ি উড়ে গেছে দুটো বডিকে নিয়ে ওখানকার ক্রিমিনালরা তৃণমূলের ক্রিমিনালরা নিয়ে পালিয়েছে তার মধ্যে একদম স্পেসিফিক নাম দেওয়া হয়েছে নূর জামাল ওর সাহেব আর পিকে এই দুজন ওই বোমটা এক অর্গানাইজ করেছিল আর দুটো লোক মানে খুবই অবস্থা খারাপ ওরা বাঁচবে না ওদের বডিটাকে নিশ্চিতভাবে ডিসপোজাল করে দেওয়া হয়েছে গঙ্গার মধ্যে দু তিন দিনের মধ্যে উঠে আসবে পিকে নামটা একটু বলে দিন না এখানে পিকে তো ক্রিমিনাল নামই পিকে আছে ওখানে এই জন্য বলছি কি ওখানে অদ্ভুত অবস্থা আছে আর পুলিশ একদম মানে কোনো পুলিশের কোনো ভূমিকা নেই আমরা ইলেকশন কমিশনকে বারবার একটা কথা বলছি কি ব্যারেকপুর শিল্পাঞ্চল 2019 যেভাবে রক্তরঞ্জিত ইলেকশন হয়েছিল
তারই একটা আলাদ পুনরাবৃত্তি হতে চলছে। যদি ইলেকশন কমিশন ইমিডিয়েট ওপর একশন না নেয় তাহলে এই অপরাধীরা একটা ব্যাপক ওখানে দাঙ্গা ফসাদ লাগাবার চেষ্টা করছে, তাকে পুরোপুরি তৃণমূল কংগ্রেস মদত দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই পুলিশ প্রশাসন এদেরকে বাঁচিয়ে রেখেছে, এরকম এটা মানা যাবে না, এটা মানা উচিত না। এই পরিস্থিতিতে ওখানে ইমিডিয়েট ইলেকশন কমিশনকে নজর দিতে হবে। আরেকটা বিষয় আমরা সিও সাহেবের নজর আকর্ষিত করলাম, আপনারা জানেন প্রায় এক সপ্তাহ আগে একটা ইলেকশন কমিশন দিল্লি থেকে চিফ ইলেকশন মানে চিফ ইলেকশন কমিশনার ফুল বেঞ্চ ওনারা একটা অর্ডার দিয়েছিলেন যত মিউনিসিপ্যালিটিজ আর যত কর্পোরেশন আছে তাদের যে প্রশাসক যারা অ্যাকচুয়ালি মেয়র কিংবা চেয়ারম্যানকেই এরা একটা মুখোশ পরে প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছিল, ওদের সরিয়ে একটা সৎ যে আসল প্রশাসক মানে রাজ্য সরকারের একজন কর্মচারী প্রশাসককে বসানো, ওই অর্ডার যখন পশ্চিমবঙ্গ সরকার ইমপ্লিমেন্ট করে তো মাত্র যে কর্পোরেশন ছিল ওই সব কর্পোরেশনে চেঞ্জ করে দিল, মিউনিসিপ্যালিটিসে চেঞ্জ করেনি। আমরা আবার কমিশনকে লিখেছিলাম দ্যাট এই জিনিসটা আপনি আবার একটা স্পষ্ট করে অর্ডার দেন কেন এখানে পশ্চিমবঙ্গ সরকার এটা করছে না। আজকে আবার ওনার কে বললাম দ্যাট এখনও হয়নি, আপনি দিল্লিতে কথা বলে এটা করান কেন, প্রথম যে অর্ডার বেরোলো সেটা স্পষ্ট, কেন পশ্চিমবঙ্গ সরকার এটা ঠিকভাবে ওই অর্ডারটা ইমপ্লিমেন্ট করেনি সেটা পশ্চিমবঙ্গ সরকারই জানে কিন্তু ওরা করেনি, এটা আমরা আবার ওনার দৃষ্টি আকর্ষিত করলাম। এই চিত্র আজকে এই প্রশ্ন কমিশনকে করুন, কেন্দ্র বাহিনীকে করুন, আমরা একটা রাজনৈতিক দল, আমরা চাইব সুস্থ ভোট, অবাধ ভোট, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। এটা আমরা যখন আসছিলাম এই খবর এলো, এটা আবার পাঠাতে এখন কি হচ্ছে, আমরা যখন আসছি আসার পথে কোনো না কোনো একটা ঘটনের সূচনা আসছে, সেটা আমরা আবার ইমেল করে জানাই। আপনি যে বলছেন ওই খবর আমাদের কাছে এসেছে, এখন সিওকে আর ইলেকশন কমিশন দিল্লিতে আমরা ইমেলের মাধ্যমে এই জিনিসটা জানাবো। এখানে একটা একটা বড় বড় মহত্বপূর্ণ কথা আছে কি ডাইরেক্ট যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী যে ভাষায় বলছে সেই ভাষা প্রভাব হয়ে মানুষ এই খুন খারাপি করছে। ইমিডিয়েট আমি আগেবার বলে গেছিলাম ইমিডিয়েট ওনার স্পিচটাকে ব্যান করা উচিত, উনি যে ভাষা ইউজ করছেন একটা কেয়ারটেকার মুখ্যমন্ত্রী একজন প্রার্থী এই ভাষা ইলেকশন কমিশনের যে কোড অফ কন্ডাক্ট তৈরি করা হয়েছে ওখানে কিছুতে মানা যায় না। বহুবার আমরা দেখেছি যে এরকম কোনো ভাষা কেউ ইউজ করে তার কিন্তু স্পিচটাকে ব্যান করা হয়। আমরা বুঝতে পারছি না কেন ব্যান করা হচ্ছে না, মমতা ব্যানার্জির জন্য আজকে রোজ লোক খুন হচ্ছে, রোজ লোক খুন হচ্ছে, রোজ খুন করা হচ্ছে এই ওনার এই প্রভোকেশনের জন্যে, এই জন্য ইমিডিয়েট ওনার এই স্পিচটাকে ব্যান করা উচিত। বাংলার কয়েকটি কনস্টিটিউয়েন্সির ইলেকশনকে সেটা মোটিভেট করবার জন্য ছিল, এবং একই সঙ্গে শান্তনু ঠাকুর তিনি কোন সরকারি পদে না জিতেও কিভাবে গেলেন তা নিয়ে প্রশ্ন করা হয়। দেখুন তৃণমূল কংগ্রেস ওনারা তো ভারত সরকার চালাচ্ছেন না, একটা দেশের প্রধানমন্ত্রী জন্য শুধু একটা প্রদেশে নির্বাচন ওনার ওনার মানে লক্ষ্য হতে পারে না আর হয় না। আজকে আজকে আমাদের এখানে পাঁচটা রাজ্যে নির্বাচন চলছে কিন্তু তার সঙ্গে দেশ তো চলছে, সারা বিশ্বের একটা সম্পর্ক,
সব জিনিস চলছে। তো যদি এনারা এটা ভাবেন যে এটা নির্বাচনের জন্য বাংলাদেশে প্রধানমন্ত্রী গেছেন, এটা এদের ভিউ। হ্যাঁ, তার একটি কারণ আমি দেখতে পাচ্ছি, কেন এনাদের তো সব ওইখান থেকে ইম্পোর্টেড, ভোটার ইম্পোর্টেড, প্রচারের লোক ইম্পোর্টেড, রোহিঙ্গা ইম্পোর্টেড, অনুপ্রবেশকারী ইম্পোর্টেড। তো এদের মাথায় একটাই জিনিস আসে। এবং প্রধানমন্ত্রী ওখানে গেছিলেন, উনি শেখ মুজিবুর রহমানের মাজারেও গেছিলেন, এই কথা নিয়ে প্রশ্ন উঠলো না? প্রশ্ন উঠলো কি কেন ওই মন্দিরে গেছিলেন, ওনার তো কোনো প্রশ্ন না। একটা প্রধানমন্ত্রী যখন যাবেন ওখানকার যে রাজ, ওখানে ওই দেশের প্রধান, ওখানে যিনি প্রধান আছেন, তেনা সেখানে ওখানকার সমাজের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী সব দেশে গিয়ে দেখা করেন, সবার সঙ্গে কথা বলেন, তার জন্য ইলেকশন কোড অফ কন্ডাক্টের তো কোনো ব্যাপার না। তাহলে আমি একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে আমাদের কেয়ারটেকার মুখ্যমন্ত্রীকে করি, আপনি কি ভুলে গেলেন বাংলাদেশের এই ছিল ওদের 50 বছর পূর্ত হলো, আপনি কি ভুলে গেলেন শেখ মুজিবে এটা শতবর্ষ, এই দুটো জিনিসের উদযাপন ছিল, আপনি ভুলে গেলেন? আপনি তো দেখান আপনার কত ঘনিষ্ঠ সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছেন হাজার হাজার টাকা চুরি করছে গদ্দাররা, নন্দীগ্রামকে মডেল নন্দীগ্রাম করবো, ভিন রাজ্যের পুলিশ এসে অত্যাচার করছে, ভোটের শেষে পুলিশ থাকবে না, তারপর থেকে দেখুন নন্দীগ্রাম যে ঘটনা ঘটলো, যে আসল ঘটনা ঘটলো, হঠাৎ এনার খেয়াল এলো যে পুলিশ সে পায়ে চটি ছিল আর একটা বাড়ি থেকে সব বেরোলো, অতদিন কি হলো? আপনি 10 বছর তো আপনি পুলিশ মন্ত্রী ছিলেন, কেন ধরেননি? যে জিনিস আমি গতকাল বললাম আবার বলছি, 21 জুলাই যে এরা পালন করে, যিনি ফায়ারিং এর অর্ডার দিয়েছিলেন তখন যিনি ছিলেন স্বরাষ্ট্র সচিব, এনার ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন না, উনি কি এখন রাজ্যসভা সাংসদ নেই? কি করলেন আপনি 10 বছর? ওখানে গিয়ে বলছেন আমি ওকে এই মন্ত্রী করেছি, এই মন্ত্রী করেছি, এই মন্ত্রী, তখন পায়ে চটি দেখা যায়নি? ব্যারাকপুর ওনার বিশেষ নজরে থাকে, কেন ব্যারাকপুরে মানুষের জন্য উনি ওই গাড়ি, ওনার এগেনস্টে মামলা হওয়া উচিত, কেন উনি উনি যেভাবে মানুষকে মানুষকে নিজে মিটিং এ প্রভোক করছেন, আর ওনার দলের যে ভাইরা আছে তারা কোথাও গুলি চালাচ্ছে, কোথাও ইয়ে করছে, আর তাদের উপরে কোনো অ্যাকশন হচ্ছে না। এই যে এই যে মৃত্যু দায়ী ওনাকেও নিতে হবে, ওনার উপরে মামলা হওয়া উচিত, শুধু যারা অপরাধী আছে তাদের উপরে মামলা না করে ওনার উপরে মামলা করা উচিত। হিন্দি না জি হিন্দি দেখি, আজ হম যো সিও সাহেবকে পাস আয়ে থে, মূল তো চার বিন্দু থে। সর্বপ্রথম जो केयरटेकर मुख्यमंत्री है हमारे ममता बनर्जी, वो स्पष्ट भाषा में कल उन्होंने लोगों को धमकाया और उनके भाषा में चमकाया, ये उनकी भाषा है, बट स्पष्ट भाषा में धमकाया कि भाई केंद्र फोर्स तो चला जाएगा और उसके बाद हम ही रहेंगे, तो सोच लो देख लो। शायद उनके सोचने का ही भूल है कि सेकेंड मे के बाद पश्चिम बंगाल सरकार रहेगा, वो नहीं रहेगी, चलिए। मगर अभी तक ये बहुत साफ है कि उन्होंने लोगों को धमकाया और हम आज मुख्य चुनाव अधिकारी के पास आए थे ये लेके कि उनको, और जिस ढंग से केवल ये नहीं, वो बार बार जो बयान दे रही हैं, ये लोगों को भड़काने का, जैसे कहीं ना कोई कोई अघटन घटे, कोई दंगा लग जाए, इनको सेंसर किया जाए। पहले भी हम दिए हैं, आज भी हम वही मांग किए हैं। दूसरा है, अब जब ये देख रहे हैं कि चारों तरफ से ये हार रहे हैं, उनको दिख रहा है, तो चलो फेक चीज चलाओ कि बीजेपी के भीतर में चर्चा हो रहा है कि हार गए। कल एक था
इंटर वॉइस ओवर आईपी के माध्यम फोन कॉल में लोगों को बताया जा रहा है कि बीजेपी हार गया और दो बीजेपी के नेता आपस में बात कर रहे हैं। अब हमारे प्रदेश के सभापति माननीय दिलीप घोष जी का एक चिट्ठी दिखाया गया, जो कि वो फिर वही ट्वीट हुआ, एकदम सरासर फर्जी चिट्ठी, जिसमें जिस चिट्ठी के अनुसार हमारे प्रदेश सभापति जी लिख रहे हैं अखिल भारतीय सभापति जी को कि हमारा अवस्था बहुत खराब है, इस पे हम तो यहाँ पर सीओ साहब का के पास अपना ये प्रोटेस्ट दर्ज किए हैं, पर सही नहीं है, हम इस पे साइबर क्राइम पुलिस स्टेशन में एक क्रिमिनल केस फाइल करने जा रहे हैं। फिर है कल भाटपाड़ा में बम ब्लास्ट का बहुत बड़ा विस्फोट हुआ, जो कि एकदम पुलिस स्टेशन के बगल में, माननीय अर्जुन सिंह जी उसको पूरा विस्तार से बता पाएंगे। भाटपाड़ा थाना के जस्ट पीछे में जहां बाउंड्री उसका खत्म होता है, वहीं तीन घर उड़ गया और बम बन रहा था और बम स्टोरेज भी वहां था, और जिसमें दो लोग बुरी तरह से घायल हैं, उसको ले जाकर हमको लगता है कि वो लोग मर गए होंगे, उनको डिस्पोजल कर दिया गया, गंगा नदी में फेंक दिया जा दिया होगा। और दो लोग वहाँ तृणमूल के जो हैं, एक नूर जमाल साहेब और एक पीके, ये दोनों लोग ही उस पूरे कार्यक्रम को ऑर्गेनाइज किए थे और पुलिस को भी ये पता है। लेकिन दुर्भाग्यजनक स्थिति यह है कि बैरकपुर पुलिस कमिश्नरेट को बार बार बोलते बोलते हम थक गए, लेकिन इस तरह के अपराध को रोकने में नाकाम है। और फिर वही 2019 की कहानी दोहराने की परिस्थिति में बैरकपुर आ रहा है, जिस समय पूरा रक्त रंजित चुनाव हुआ था, जिसमें चुनाव के दिन से लेकर एक साल तक वहाँ इसी तरह के दंगा फसाद होते रहे हैं। इलेक्शन कमीशन से बार बार हम लोग गुहार लगा रहे हैं कि इमीडिएट वहाँ कोई बड़ा एक्शन पुलिस ले और रिकवरी करे हथियारों का, आर्म्स का, नहीं तो ये चुनाव शांतिपूर्ण वहाँ नहीं होने की परिस्थिति में है। और लोग भयभीत हैं, लोग डर रहे हैं, यहाँ तक कि पुलिस वाले जब विस्फोट हुए थे तो पुलिस वाले भी स्पॉट पर पहुँचने में कम से कम 1.5 घंटा लगाए थे, जबकि उनके बाउंड्री के जस्ट पीछे में घटना घटी। मेरा एक प्रश्न है, भाटपाड़ा पुलिस स्टेशन केवल उनके लिए नहीं, सीपी के लिए, इसको बोलते हैं दिए तले अंधेरा, आपके पुलिस थाना के दीवार से सटा हुआ बम का वहां पर फैक्ट्री है, वहां बम रखा जा रहा है, आपको कोई खबर नहीं है? तो आपके क्या, आपके वहां कोई खुफिया कोई सोर्स नहीं है? ये तो गनीमत है कि आपका थाना नहीं उड़ा, ये तो इतना बड़ा जो विस्फोट था आपका थाना ही उड़ जाता। चौथा बिंदु है जो हम लोग पहले मांग किए थे और वो इस पे एक चुनाव आयोग का एक ऑर्डर भी आया था कि जितने नगर निगम नगर पालिकाएं हैं उसमें जो ये जो पहले मेयर या चेयरमैन को एक मुखौटा एक चोंगा पहना के बैठा दिए थे प्रशासक का, उनको हटाया जाए और सही माने में जो प्रशासक हैं जो सरकारी मुलाजिम हैं उनको लाया जाए। कमीशन का ऑर्डर जरूर आया, मगर पश्चिम बंगाल सरकार ने उसका जब उस ऑर्डर को लागू किया तो केवल जो कॉरपोरेशन है उस पर कर दिया और कोई एक बहाना बना के कि ये नहीं हो रहा है तो स्पष्टीकरण मांगा। तो हम आज फिर बोले कि साहब काफ़ी दिन हो गए, ये स्पष्टीकरण जल्दी भेजिए, क्योंकि हर एक दिन जा रहा है एक दिन बर्बाद हो रहा है। ये हमारे चार बिंदु थे। The very fact, the way she reacted, she is culpable. Absolutely, she is culpable. Mamata Banerjee said that after the election, the central forces will not be there and they will be there. Is it a threat to the people of Bengal? 100% this is a threat. This is a threat. She has nothing else left other than threatening. But let me assure the people of West Bengal, 2nd May, she is not there. She will form the government? Absolutely. There's no doubt about it. The next government is a BJP government with a massive majority. Thank you.